নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 6 তারিখ জুলাই মাসের, এবং জুলাই মাসের 6 তারিখের রাশিফলের ভিডিও। কালকের দিন মঙ্গলবার, এবং মঙ্গলবারের দিন আপনি মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে কী রেজাল্ট পাবেন, পেতে পারেন, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন। প্রত্যেক দিনই আপনাদের কাছে এই তথ্যটা নিয়ে আসি, তাই বেল আইকনটা প্রেস করে আর সাথে থাকলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পেতে থাকবেন। চলুন আলোচনাটা শুরু করি, কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার কথাগুলো বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। কালকে বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং শূলযোগ। শূল মানে বুঝতেই পাচ্ছেন আপনারা, শূলযোগের রেজাল্টটা খুব একটা শুভ হয় না। কালকের দিনে আপনাদেরকে আমি বলবো যে চেষ্টা করবেন 7:45 থেকে 8:15 মধ্যে যাত্রাটা একটু বুঝে শুনে করার, একটু বুঝে শুনে চলাটা বেটার হবে। এবং সন্ধে 7:40 থেকে 9টার মধ্যে, মানে সন্ধে 7:40 থেকে রাত 9টা পর্যন্ত, এই টাইমের মধ্যে কিন্তু কোনো আর্জেন্ট বা ইম্পর্টেন্ট মিটিং করা, মানে ইম্পর্টেন্ট ডিলিংস বা বড় ডিলিংসগুলো বুঝে শুনে করার প্রয়োজনীয়তা রয়েছে। এটা একটা দিক গেল। অপর দিকে যদি আপনাদেরকে দেখি বা আপনাদেরকে বলি, কালকের দিনে চেষ্টা করতে হবে মেষ থেকে মীন রাশির মানুষজনদের হনুমানজির পুজো পাঠ করার, হনুমানজিকে স্মরণ করার। অনেকে মা কালীকেও ডাকেন মঙ্গলবার। এবার যে যার দীক্ষা মন্ত্র, এখানে আপনাদের কনফিউশন তৈরি হচ্ছে, দীক্ষা বা ধরুন কেউ কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, কেউ কালী মন্ত্রে দীক্ষিত, কেউ শিবমন্ত্রে, কেউ এরকম যে দীক্ষার ব্যাপার রয়েছে, দীক্ষার যে যার গুরুমন্ত্র জপ করতে পারেন, এটা স্মরণ করলে অবশ্যই বেটার রেজাল্ট আসে। হনুমানজিকে স্মরণ করতে তো কোনো বাধ্যবাধকতা নেই, বা মা কালীকে স্মরণ করতে তো কোনো বাধ্যবাধকতা নেই, এটাই ব্যাপার। তো এটা করা যেতে পারে। কালকের দিনে আপনাদের ক্ষেত্রে আমি বলবো, যেখানে যেখানে আর্জেন্ট ব্যাপার রয়েছে, আর্জেন্ট কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ রয়েছে, এটা বেটার হচ্ছে, এটা ভালো হচ্ছে। মার্কেটিংয়ের বিজনেস মোটামুটি চলতে পারে, মোটামুটি চলবে বলছি, সেলস বা মার্কেটিংয়ের বিজনেস মোটামুটি চলবে। ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, প্রপার্টি রিলেটেড কাজকর্ম বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে টেকনিক্যাল হার্ডওয়্যার বা হার্ডওয়্যারের বিজনেস যারা করেন, মানে চুন, সুরকি, ইট, বালি ইত্যাদির বিজনেস যারা করেন, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আশা করা যাচ্ছে। আগুনের জিনিসপত্র নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গ্ল্যামার মানে গ্ল্যামার ফিল্ড, কম্পিউটার ওরিয়েন্টেড কাজ, ইন্টারনেটের কাজ খুব একটা ভালো নাও হতে পারে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, ইউটিউব করেন, ইউটিউবে চ্যানেল রয়েছে, ইউটিউবে ভিডিও কেমন চলবে, ইউটিউবটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই হয়, ইন্টারনেট ছাড়া আপনি ইউটিউব বা নেট করতে পারবেন না, এটা বুঝতে হবে। তাই এটা কিন্তু মোটামুটি চলতে পারে। সিক্রেসি ওরিয়েন্টেড কাজগুলো ভালো হচ্ছে। গোপনীয়তা মেনটেন করে যাদের কোনো কাজ করতে হয়, টিচিং প্রফেশন, মেডিকেল প্রফেশন কালকের দিন ভালো হতে পারে বা ভালো ফল দিতে পারে। জলের বিজনেস ভালো নাও চলতে পারে, লটারি বা ফাটকার বিজনেস ঠিকঠাক মতো নাও চলতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে যারা বিজনেস করেন লটারির বিজনেস, মানে আপনি দোকানদার বা আপনি আপনার দোকান থেকে লোকে লটারি কাটে, এরকম অনেকে থাকে না বা অনেক জায়গায় থাকে, সেই বিজনেসগুলোর কথা কিন্তু আমি কালকের দিনের কথা বলছি। আমি লটারি কাটা বা শেয়ার মার্কেট কেমন চলবে সেটা বলছি না। তা এটা কিন্তু আপনাদের জন্য আশা করব, সব মিলিয়ে এগুলো একটু ফলো করলে আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। এবার আপনারা বলছেন, অনেকে জিজ্ঞেস করেন যে খারাপ চলবে বলতে কী বোঝায়। খারাপ চলবে বলতে বিজনেসটা যেরকম এক্সপেকটেশান রয়েছে বা যেরকম চাহিদা রয়েছে, যেরকম ভাবছেন চলার কথা, সেই জায়গাটা পেতে প্রবলেম হতে পারে। ধরুন একটা মানুষের পার ডে প্রফিট 500 টাকা, তার কাছে সেটা ভালো চলা। আবার একজন মানুষের পার ডে প্রফিট 5000 টাকা, তার কাছে 3000 টাকা ইনকাম করা মানে কিন্তু খারাপ চলা। কিন্তু যে 500 টাকা ইনকাম করেন, তিনি আশা করবেন না কোনো দিনই তার 3000 টাকা একদিন ইনকাম হবে। তাই এটাই ব্যাপার, যে স্ট্যান্ডার্ড বা যে লেভেলে রয়েছেন সেই অনুযায়ী চলা বা সেই অনুযায়ী চলানোর ক্ষেত্রের কথা আমি আপনাদেরকে বলি। এটা গেল। এবার আসবো মেন রাশিফলের জায়গায়, মেষ রাশি দিয়ে শুরু করব। আপনি যদি মেষ রাশির মানুষ হন বা আপনার যদি মেষ রাশি হয়, কী রেজাল্ট পাবেন তার কথা বলবো বা তার কথা দিয়ে শুরু করব। চলুন আলোচনাটা শুরু করা যাক বা আলোচনাটা শুরু করার চেষ্টা করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে উজ্জ্বল হলুদ বর্ণ বা উজ্জ্বল হলুদ রং, সবুজ রং ব্যবহার করা চলতে পারে। হনুমানজির পুজো পাঠ করা তো অত্যন্ত ভালো হচ্ছে। আপনাদেরকে আমি বলবো, দুপুর 1:20 থেকে 3:00
বুঝে শুনে চলুন, 11টা থেকে 1:15 বেস্ট টাইম মেষ রাশির জন্য বা মেষ রাশির মানুষ হলে। আপনি কালকের দিনে 7 সংখ্যার ব্যবহার করতে পারেন বা 7 সংখ্যার প্রয়োগ আপনাদের জন্য ভালো হচ্ছে। মেষ রাশি অর্থের কিন্তু কিছুটা চাপ থাকবে, অহেতুক মাথা গরম, রাগ বৃদ্ধি বা জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। মানে ফিনান্সিয়াল দিক এবং টেম্পার ধরে রাখতে প্রবলেম হচ্ছে, কন্ট্যাক্টস বা যোগাযোগ বাড়বে, ডমিনেট বা নিজের ডাঁট দিয়ে ডাঁট দেখিয়ে কাজ করে নিতে পারবেন, নিজের গাটসে কাজ করে নিতে পারবেন আপনি যদি মেষ রাশির মানুষ হন। তাই কাজকর্মের ক্ষেত্রে চাপ প্রেসার বাড়ান, অনেকটা ভালো কাজ হবে এবং যতটা পারবেন ঠান্ডা মাথায় চলুন। নতুন যোগাযোগ স্থাপন, নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট চলতে পারে, বিজনেস পার্ট ভালো হচ্ছে মেষ রাশির জন্য, কিন্তু চেষ্টার একটা অভাব তৈরি করতে পারে, চেষ্টার জায়গা বা চেষ্টার ক্ষেত্রে কিছু অভাব দেখা যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। মেষ রাশির ছোটোখাটো পারিবারিক কলহ, বিশেষত বাবা মা বা পরিবারের মেম্বারদের সাথে কলহ চলার একটা যোগ বা জায়গা কিন্তু তৈরি করছে, তাই আপনি এই দিকটা লক্ষ্য রেখে চলুন। দাম্পত্য জীবনে স্টেবিলিটি, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে, যারা ভালোবাসেন প্রেম করেন আপনাদেরকে সজাগ বা সতর্ক থাকার পরামর্শ আমি দেবো আপনি যদি মেষ রাশির মানুষ হন। মেষ রাশির জাতক বা মেষ রাশির জাতিকা হলে সন্তান সুখ ভালো, পড়াশোনার ক্ষেত্র অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে বা মোটামুটি হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে নিজে কাজ করা খুব বেশি উচিত হবে না, কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, লোকের কথার দ্বারা প্রভাবিত হলে প্রবলেম রয়েছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষজন চিন্তাভাবনায় আরও স্বচ্ছতা নিয়ে আসুন, আরও ডিপে গিয়ে ভাবুন। মেষ রাশি ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বলবো অর্ডার করতে পারেন, অর্ডারিং টোনে কথা বলতে পারেন। কৃত্তিকা যদি আপনার নক্ষত্র হয় পরিবারকে খেয়াল রাখুন, পরিবারকে সময় দিন, প্রবলেম বেড়ে যেতে পারে। না হলে পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ হন বা আপনি যদি বৃষ রাশির জাতক জাতিক হন, কালকের দিনে নাম্বার 2 ইউজ করুন, দুই সংখ্যার লাল রঙের প্রয়োগ চলতে পারে। আপনি কালকের দিনে হনুমানজিকে স্মরণ করুন, আপনার জন্য 1:45 থেকে 3 বুঝে শুনে ব্যবহার করা উচিত, 10:30 থেকে 12:30 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। বৃষ রাশির কার্যক্ষেত্রে বাধা, শরীরগত দিক ভালো থাকবে কিন্তু, এবং বাবা মায়ের শরীরও ভালো থাকছে, কিন্তু কাজ সফল হওয়া এবং গুরুত্বপূর্ণ কাজ, আর্জেন্ট কাজ বা ইম্পর্টেন্ট কাজ সফল হওয়া, সফলতার পথ ঠিক মতো বার করে নিয়ে আসা এবং ঠিকঠাক মতো কনসেন্ট্রেশন করে ঠিক মতো মনোযোগের সাথে কাজগুলো করা, এটাতে কিন্তু প্রবলেম দেখাচ্ছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন। তাই বন্ধুরা আপনাদেরকে এই দিকটি বা এই জায়গাটি খেয়াল রাখতে বলবো, খুব বেশি চাপ নিয়ে ফেলবেন না, ধীরে সুস্থে কাজ করুন। খুব বেশি দায়িত্ব বা গুরুতর কাজ, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বা এই ব্যাপারগুলো আপনাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেবো বা সচেতন হয়ে চলার পরামর্শ দেবো। মেষ রাশি ব্যবসা ক্ষেত্র বৃষ রাশি হলে ব্যবসা ক্ষেত্র কিন্তু মোটের ওপর ভালো চলবে, তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন আশা করতে পারি বিজনেস পার্ট বা বিজনেসের জায়গা মোটের ওপর স্টেবল থাকছে, কিছু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে কিন্তু ওভারঅল ভালো চলছে। দাম্পত্য জীবন বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মোটামুটি চলবে এবং ছোটোখাটো ভুল বোঝাবুঝি চলতে পারে। ফ্যামিলি লাইফ অর্থাৎ বাবা মা ভাই বোন এই জায়গা ভালো, সন্তান সুখও ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় কষ্টের কারণ হচ্ছে, তাই বৃষ রাশি প্রেম করছেন ভালোবাসেন আরেকটু খেয়াল রাখতে হবে, আরও বেশি করে লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন আশা করতে পারি আপনাদের বিদ্যাস্থান ভালো হবে এবং ঝুঁকির কাজকর্মগুলো যতটা পারবেন চেপে করুন, ঝুঁকির জায়গা বা রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করাটা বেটার হচ্ছে। বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র হলে মানসিক উদ্বেগ, রোহিণী নক্ষত্র অতিরিক্ত মনের ওপর বা মাথার ওপর চাপ নিয়ে ফেলা, এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কলিগদের থেকে শত্রুতা নির্দেশ করছে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য কালকের দিনের ক্ষেত্রে হলুদের ব্যবহার, মানে হলুদ রং, হলুদের কাছাকাছি রঙগুলো ব্যবহার, 6 সংখ্যার প্রয়োগ, হনুমানজিকে স্মরণ করা আপনার জন্য ভালো হচ্ছে। 12:40 থেকে 2 সতর্ক থাকা উচিত, 9:30 থেকে প্রায় 11:30 বেস্ট টাইম ব্যবহার করার জন্য, কাজ করার জন্য বা কার্য এগোনোর জন্য, এটা ভালো হতে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রথমত এজেড বা সিনিয়র পার্সন বা বয়স্ক কোনো মানুষজন, এদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শরীর মোটের ওপর ভালো চলবে
ইভেন আপনার এজেড পার্সন বাড়ির যারা রয়েছেন, মানে বাবা মা বা সিনিয়র যারা রয়েছেন, তাদের শরীর নিয়েও একটু ব্যস্ত থাকতে পারেন। অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকাদের একটু বয়স্ক মানুষজনদের থেকে কালকে সাবধান থাকা উচিত। অর্থের ব্যাপারে বা অর্থ খরচার ব্যাপারে আপনাদেরকে বুঝে শুনে চলা উচিত বা বুঝে শুনে চললে ভালো হবে, কারণ অহেতুক অর্থ ব্যয় অর্থের কষ্ট তৈরি হতে পারে। কাজকর্মের ক্ষেত্র স্টেবল থাকছে, কিন্তু এজেড সিনিয়র এবং আপনার উপরের কর্মচারী বা উপরের যারা মানুষজন রয়েছেন তাদের থেকে সাবধানতা অবলম্বন করা জরুরি। তাদের সঙ্গে আর্গুমেন্ট, ঝামেলা, ঝঞ্ঝাট, বিবাদে যাওয়া কোনো সময় বা কোনো মতে উচিত হবে না আপনি যদি মিথুন রাশির মানুষ হন। এটা কিন্তু লক্ষ্য করা উচিত হবে। ব্যবসা ক্ষেত্রে শুভফল আশা করা যাচ্ছে, ব্যবসা বিস্তার, নতুন কোনো ব্যাপারে ব্যবসার ব্যাপারে কথা বলা যেতে পারে, কিন্তু ধার দেনা করাটা শোভনীয় নয়। দাম্পত্য জীবনে সুখ বাড়বে, প্রেমের বা ভালোবাসার ব্যাপারেও সুখ শান্তি বাড়বে। এক দুজনের ক্ষেত্রে অবশ্যই অসুবিধা হতে পারে, প্রবলেম চলতে পারে, কিন্তু ক্ষতি বা খারাপের জায়গা বুঝতে পাচ্ছি না বা বলতে পাচ্ছি না আপনি যদি এই রাশির মানুষ হন বা এই রাশির জাতক জাতিকা হন। সন্তান সুখ একটু চাপের, সন্তানরা দুশ্চিন্তায় রাখবে। বিদ্যা বা শিক্ষা স্থান কিন্তু ভালো হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য, তাই এডুকেশন পার্ট মোটের ওপর স্টেবল থাকবে বলা যায়। মৃগশিরা নক্ষত্র চেঁচামেচি করবেন না, কাজ পণ্ড হবে। আদ্রা নক্ষত্র তাড়াহুড়ো করবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আবেগ ক্ষতি করছে, তাই আবেগে ভাসা, সেন্টিমেন্টে ভেসে যাওয়া চাপের কারণ হচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে নয় লাল রং, মানে 9 নাম্বার লাল রং হনুমানজিকে রাখা আপনাদের জন্য ভালো ফল দিচ্ছে। 12:15 থেকে 1:30 একটু বুঝে শুনে বাদবাকি সময়কে কাজে লাগানো যেতে পারে। প্রথম কথা দেখুন, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, মানসিক স্থিতি বা মানসিক স্থিরতার কিন্তু অভাব দেখা যাচ্ছে। কোনো না কোনোভাবে উদ্বেগ, দুশ্চিন্তা, টেনশান বাড়তে চলেছে এবং ভুল সিদ্ধান্ত, ভুলভাল চিন্তা, আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া এবং সেইখান থেকেই গণ্ডগোলগুলো তৈরি হওয়া এর যোগ কিন্তু দেখাচ্ছে। তাই যত তাড়াহুড়ো করতে যাবেন, যেখানে ঝুঁকি নিয়ে কাজ করতে যাবেন, ঝুঁকি নিতে যাবেন, চাপে পড়ে যাবেন এবং হটকারিতার বসে কাজকর্ম কিন্তু ভালো হচ্ছে না। আমি বলবো বেস্ট পার্ট হচ্ছে সিনিয়র বা গুরুজন এবং বাড়ির যারা এজেড রয়েছেন বা এজেড পার্সন রয়েছেন তাদের সাথে আলোচনা বা বিচার বিশ্লেষণ করে এগোনোটা কিন্তু অনেকাংশে ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে মন্দা চলতে পারে, অর্থের চাপ যদিও নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি সতর্ক থাকুন। এক কথায় গুরুজনদের এবং নিজেদের শরীর ভালো থাকবে। আপনার মধ্যে অকারণে রাগ বৃদ্ধি পেতে পারে এবং অহেতুক অধৈর্যর যে ব্যাপারটা, অধৈর্য হয়ে পড়া, এটা চলতে পারে। তাই বন্ধুরা, আপনাদেরকে এই দিকটি বা এই জায়গাটা আমি তো বলবো সতর্ক থাকুন, এবং এই যে জায়গাটা আপনার ম্যারিড লাইফের উপরও এফেক্ট দিতে পারে। প্রেমিক প্রেমিকারা যদিও ভালো রেজাল্ট পাচ্ছেন, বাবা মা, পরিবারের মেম্বার বা পরিবারের যারা মানুষ হচ্ছেন তাদের সাথে আশা করছি স্টেবল রিলেশনশিপ থাকছে, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষজনদের সাথে অকারণে আপনি ঝগড়া বাঁধিয়ে ফেলতে পারেন। কিছু শত্রুতা থাকবে, নিশ্চয়ই থাকবে, এটা লক্ষ্য রেখে চলতে হবে। সন্তান সুখ ভালো, মনোসংযোগের ব্যাঘাত ঘটছে, তাই পড়াশোনা আরও লক্ষ্য রাখুন। পুনর্বসু নক্ষত্র যদি হয় নিজের হাতে খরচা না করা ভালো হবে। পুষ্যা যদি আপনার নক্ষত্র হয় দুর্ভাগ্য আপনাকে তাড়া করতে পারে। অশ্লেষা যদি আপনার নক্ষত্র হয় ধীর স্থির মানসিকতা যেটাতে সাহায্য করবে, তাই ওয়েট করে এগোবেন, তাড়াহুড়ো নয়, ওয়েট, একটু ধৈর্য ধরে একটু ওয়েট করে এগোন, ভালো রেজাল্ট আসছে। পরেরটা সিংহরাশি। সিংহরাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে লাল রং, লালের কাছাকাছি রং, কমলা লালের কাছাকাছি হয়, গোলাপি লালের কাছাকাছি হয়, এগুলো ব্যবহার করতে পারে বা ব্যবহার করা যেতে পারে। 9 সংখ্যার ব্যবহার চলতে পারে, হনুমানজিকে ডাকতে হবে, হনুমানজির পুজো পাঠ আপনার জন্য ভালো হচ্ছে। কালকের দিনে 1:30 থেকে প্রায় 3:15 বুঝে শুনে চলুন, 10:30 থেকে 12:15 আপনার জন্য সেরা সময় হচ্ছে আপনি যদি সিংহরাশির মানুষ হন। সিংহরাশির কালকে ঝুঁকি নেওয়া উচিত, সিংহরাশির কালকে দায়িত্ব নেওয়া উচিত এবং সিংহরাশির মানুষজন হলে কালকের দিনে আরও চাপ নেওয়া যেতে পারে নিজের ওপর, নিজের কর্মর ব্যাপারে বা নিজের উন্নতি যোগ্যতার দাম বের করে নিয়ে আসা চাপ নেওয়া যেতে পারে। চাপ নিতে পারেন, চাপ তৈরিও করতে পারেন অপোনেন্টের ওপর, কারণ কালকে সাকসেসের দিন। যতগুলো কাজ করবেন আশা করতে পারি আপনার কাজগুলো মোটের ওপর স্টেবল হচ্ছে, সফলতার জায়গায় আপনার ক্ষেত্রে নিয়ে যাচ্ছে বা আপনাকে নিয়ে যাবে।
আপনি যদি সিংহ রাশির মানুষ হন। তাই সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কী কী ভাবে কী কী দিক থেকে প্রোগ্রেস আনা যায়, প্রোগ্রেস করা যায় তার জন্য সচেষ্ট থাকতে হবে। এটা কিন্তু অনেকটা বা অনেকাংশে আপনাকে শুভ বা বেটার রেজাল্ট দিতে চলেছে, বেটার রেজাল্ট দিতে পারে, আশা করছি বুঝতে পারছেন। ব্যবসার দিক লক্ষ্য রাখুন, ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি কম নিন, অর্থের ব্যাপারে একটু সজাগ থাকতে হবে, দাম্পত্য জীবনে কলহ আসতে পারে, কথা কাটাকাটি হতে পারে, ভুল বোঝাবুঝি চলতে পারে, ফ্যামিলির লাইফ বাবা মা ভাই বোন পরিবার ভালো চলছে, রিলেশনশিপ প্রেম ভালোবাসা ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, শুধুমাত্র স্বামী স্ত্রীর জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে, সন্তান সুখ ভালো ফল পাবেন, বিদ্যাস্থান মোটামুটি হচ্ছে। তাই সিংহ রাশির জাতক বা জাতিকাদের ওভারঅল কিন্তু ভালো দিন, ভালোভাবে কাজে লাগানো যায়, ভালোভাবে এগিয়ে যাওয়া যায়। মঘা যদি আপনার নক্ষত্র হয়, কর্মক্ষেত্রে খুব বেশি বন্ধুত্ব বাড়াতে যাবেন না। পূর্ব ফাল্গুনী যদি আপনার নক্ষত্র হয়, সম্মান বাড়াতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কনফিউশন ফেস করতে পারে, এটা করবো না এটা করবো, এটা এটা করলে ভালো না ওটা করলে ভালো, এই কনফিউশন আপনাকে মারবে বা শেষ করবে। তাই এটা আপনারা খেয়াল রাখুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন। পরেরটা কন্যা রাশি, তিন সংখ্যার ব্যবহার, কালকের দিনে হলুদ রঙের ব্যবহার, হনুমানজিকে ডাকা, 9:20 থেকে 11:35 ভালো হলেও তারপরের সময় ধীরে সুস্থে চলতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকা হলে। তাই যতটা পারবেন সকাল সকাল কাজ করুন, সকালবেলা কাজ গুছিয়ে রাখুন। কন্যা রাশির ঝামেলা জড়িয়ে পড়ার দিন কালকের দিন, অকারণে বা অহেতুক আপনার কে ঝামেলা আপনার কাছে চলে আসতে পারে বা আপনাকে এসে নিজের কাছে টেনে নিতে পারে। তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন না, বা আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো থেকে দূরে থাকুন। কোনো কাজ এক চান্সে হয়তো হবে না, তাই ধৈর্য ধরতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ না করা ভালো হবে, লোকের দায়িত্ব বুঝে শুনে নেওয়া বেটার হচ্ছে, না বলতে শিখুন কালকের দিন, অ্যাভয়েড করতে শিখুন কালকের দিন আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনার যদি কন্যা রাশি হয়। এটা কিন্তু অনেকটা বা অনেকাংশে ভালো ফল দিতে পারে। দাম্পত্য প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, ছোটোখাটো পরিবারের মানে ছোটোখাটো পারিবারিক অশান্তিগুলো চলতে পারে, ব্যবসা পাঠ ভালো, ব্যবসায়ীরা কন্যা রাশির বেটার রেজাল্ট পাচ্ছেন, কিন্তু মাথার ওপর একটা দুশ্চিন্তা চাপ বা টেনশান বা চাপের বোঝা এগুলো কিন্তু চলার সম্ভাবনা বা যোগ দেখাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকা হলে লক্ষ্য রাখতে হবে, শরীর খুব একটা শুভ নয়, গুরুজনদের শরীর মোটের ওপর ভালো, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তাই ফিনান্সিয়াল ক্রাইসিস, বড় অর্থের চাপ, বিশাল অর্থনৈতিক প্রবলেম আশা করছি আপনাদের হবে না, নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সন্তানরা দুশ্চিন্তায় রাখছে একটু, বিদ্যাস্থান আপনাদের ক্ষেত্রে শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্র মেধার ব্যবহার করুন, তাড়াহুড়ো না করে একটু নিজের মাথাকে খাটান, মাথাকে কাজে লাগান, দিয়ে এগোন। আপনি যদি হস্তা নক্ষত্রের মানুষ হন, কালকের দিনে এক চান্সে কাজ হচ্ছে মানে কিছু গণ্ডগোল হতে পারে, তাই একটু আটকে হচ্ছে খুব ভালো জিনিস এটা। চিত্রা নক্ষত্র, কারুর কাজ আপনি করতে গিয়ে বদনামের ভাগিদার হয়ে গেলেন, ধরুন আমার জন্য একটা কিছু করছেন, বদনামের ভাগিদার আপনি হচ্ছেন, এরকম একটা ব্যাপার হতে পারে, এটা লক্ষ্য রাখার দরকার আছে। পরেরটা হচ্ছে তুলা রাশি, তুলা রাশির জন্য ক্রিম মানে ক্রিম কালার, ঘি, ঘিয়ের রং, হলুদ রং চলতে পারে। 5 সংখ্যার ব্যবহার আপনার জন্য ভালো, হনুমানজিকে ডাকা ভালো হচ্ছে, 12:15 থেকে 2 খুব সাবধানে থাকতে হবে, 8:45 খুব ভালো সময়, 3 পরের সময়টা আবার ভালো হচ্ছে। তুলা রাশি ধীরে চলা উচিত, একটা একটা করে কাজ করা উচিত, মানে আমি ধরুন আপনি ভাবছেন যে আপনার বাড়ি থেকে 5 দূরে যাবেন, আপনি সেটাতে ফোকাস থাকুন, সেটা মিটলে তারপর অন্য কাজের চিন্তা করুন, একসাথে অনেক কটা দায়িত্ব বা অনেক কটা দায়িত্বের বোঝা আপনার জন্য নেওয়া বা আপনাদের জন্য খুব একটা শুভ হচ্ছে না। ধীরে সুস্থে কাজ করুন, টাইম নিয়ে কাজ করুন, তাতে 3, 4, 5 কাজ হোক, সেক্ষেত্রেই স্টেবিলিটি বা সেটাই কিন্তু সার্থক হবে, আদারওয়াইজ প্রবলেম রয়েছে। বেশি চাপ, বেশি গুরুদায়িত্ব বা বেশি প্রেশার নিতে গেলে সমস্যা রয়েছে, এটা খেয়াল রাখবেন। শরীর মোটামুটি দিচ্ছে, এনার্জি ভালো থাকছে, মায়ের শরীরের জায়গাটা খেয়াল রাখতে হবে। অর্থের চাপ যদিও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ব্যবসা অ্যাভারেজ চলছে, চালিয়ে নিন কালকের দিনটা। পরিবারের জীবনেও কিন্তু সামান্য সামান্য ঝগড়াঝাটি চলতে পারে, প্রেম ভালো চলবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সামান্য কথা কাটাকাটি, সামান্য ভুল বোঝাবুঝি, অশান্তি, একটু
একটু চাপতল চলা এগুলো কিন্তু হতে পারে আপনি যদি কন্যা রাশি সরি তুলা রাশির মানুষ হন। সন্তান এবং বিদ্যাস্থান মোটের ওপর ভালো চলবে। চিত্রা পারিবারিক জীবন লক্ষ্য রাখুন। সাতী নক্ষত্র হলে দুশ্চিন্তা কম করুন। বিশাখা নক্ষত্র হলে সিদ্ধান্তহীনতায় ভুগবেন, সিদ্ধান্তে ভুলে পস্তাতে হতে পারে, একটু লক্ষ্য রাখতে হবে বা একটু নজর রাখতে হবে। পরেরটা বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, কালকের দিনে এক সংখ্যা, কালকের দিনে উজ্জ্বল লাল, উজ্জ্বল হলুদ, চকচক করবে যেটা, একটু ব্যবহার করতে পারেন। কালকের দিনে একটা পনেরো মিনিট থেকে তিনটে সতর্ক থাকা, একটার আগের পুরো সময়টাকে পজিটিভলি ইউজ করা আপনার জন্য ভালো হচ্ছে, আপনার জন্য শুভফল দিচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা বা মানুষ হন, গুপ্ত শত্রুতা কিছুটা থাকছে, কিন্তু কালকের দিনে প্রপার চিন্তা, বুদ্ধিমত্তার প্রয়োগ, বাক শক্তির ব্যবহার উন্নতির কারণ হচ্ছে বা সফলতার কারণ হচ্ছে। এমন কথা বলবেন বা এমনভাবে কথা বলবেন যেখানে কেউ আপনাকে বা আপনার এগেনস্টে কোনো রকম বলতে পারবে না বা বলার জায়গা পাবে না। গাঁট, নিজের ওয়েট বা নিজের ভ্যালু ক্রিয়েট কালকে করা যেতে পারে। ডিপ্রেশনের দোকানটা বন্ধ করে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলা আপনার প্রোগ্রেসের কালকের দিন কারণ হচ্ছে। যে জায়গায় ডিপ্রেশন থাকে সেখানে ভালো কিছু থাকে না, তাই ডিপ্রেশন হতাশা কালকের দিন অন্তত ত্যাগ করুন। মঙ্গলবার এনার্জি নিন, কাজে এগিয়ে যান, সেটাই সবচেয়ে ভালো ফল দেবে। অর্থের ব্যাপারে বুঝে শুনে খরচা করবেন, না হলে বেহিসাবি হলে আর আবেগে ভেসে গেলে সমস্যা রয়েছে। বাবা মায়ের শরীরটা খেয়াল রাখবেন, বাচ্চা থাকলে শরীরটা খেয়াল রাখুন, আপনার এবং পরিবারের মেম্বারদের শরীর স্বাস্থ্য ভালো চলবে, দাম্পত্য জীবন মোটামুটি চলবে, প্রেম কিন্তু ভোগাবে। তাই প্রেমিক প্রেমিকারা বুঝে চলুন, প্রেম বুঝে শুনে করুন বা প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান মোটের ওপর স্টেবল হচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। বিশাখা নক্ষত্র অল্পতেই রেগে যেতে পারেন। অনুরাধা নক্ষত্র কালকের দিনে আপনাকে বলবো বসেদের থেকে সাপোর্ট নিন, বস বা আপনার উপর মহলের কর্মচারী তাদের সঙ্গে আলোচনা করুন, অনেক ভালো ভালো রাস্তা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই থেকে সাবধান, বন্ধুত্ব থেকে একটু সাবধান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা আপনার যদি বৃশ্চিক রাশি হয়। পরেরটা ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন বা ধনুরাশির জাতক জাতিকা হন, কালকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। হলুদও নয়, সাদাও নয়, ঘিয়ের মতো, ঘিয়ের যে রঙগুলো রয়েছে ঘিয়ের কালার একটু ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, যথেষ্ট শুভ বা যথেষ্ট ভালো ফল দেবে। ধনুরাশির জাতক জাতিকা হলে হনুমানজিকে তো ডাকতেই হচ্ছে, চার সংখ্যার ব্যবহার করা উচিত হবে। কালকের দিনে একটা পর্যন্ত সময় আরামসে ব্যবহার করা যায়, একটা দশ থেকে তিনটে পনেরো এই টাইমটা বুঝে শুনে ব্যবহার করুন বা এই টাইমটা বুঝে শুনে ব্যবহার করলে ভালো হবে। ধনুরাশির যে কোনো কার্যে সিদ্ধি হওয়ার দিন, দরকার আত্মবিশ্বাসের, দরকার সঠিক চেষ্টা, যে কোনো কাজ, যে কোনো কর্ম প্রপার ওয়েতে কাজ করা এবং নিজের ভ্যালু, নিজের ওয়েট ক্রিয়েট করা, এটা কিন্তু ভালো হবে এবং আপনারা দেখুন আপনাদের পজিটিভ রেজাল্ট আসবে। একশো জনের ধনুরাশির হলে আশা করতে পারি পঁচাত্তর থেকে আশি জনের ক্ষেত্রে কার্যক্ষেত্রে সফলতা বাড়বে, উন্নতি বা প্রোগ্রেস বাড়বে। নেগেটিভ বা ডিপ্রেশন, নেগেটিভ অ্যাটিটিউড, মানসিকতা এগুলো কিন্তু কাটতে চলেছে, তাই এটা যথেষ্ট পজিটিভ দিক ধনুরাশির মানুষ বা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এটা কিন্তু ফলো করা যায় বা এটা কিন্তু ফলো করা উচিত হবে। ব্যবসা ক্ষেত্রে বুঝে শুনে চলতে হবে, অর্থর ব্যাপারে সচেতন থাকতে হবে। কিছু ক্ষেত্রে মাথা অতিরিক্ত গরম হবে, কাউকে বিশ্বাস করতে পারবেন না, এরকম একটা ব্যাপার থাকবে। শত্রুরা ক্ষতি করতে পারবে না, নিজের আলস্যতা, নিজের লেথার্জি ত্যাগ করলেই আপনার উন্নতি রয়েছে। ভাবুন কীভাবে উন্নতি করা যায়, কোন দিক থেকে উন্নতি করা যায়, কোন দিক থেকে আমি চেষ্টা করতে পারি, একটু দয়া করে বন্ধুরা ভাবুন। আপনারা অনেকটা অনেকটা বেটার রেজাল্ট হচ্ছে। দাম্পত্য জীবন আশা করছি খুব খারাপ নয়, পরিবারের মধ্যে কিন্তু সামান্য কলহ চলতে পারে। প্রেমিক প্রেমিকারা যদিও ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ মোটামুটি, বিদ্যাস্থান শুভ। কথা দেবেন, কথা বলবেন একটু বুঝে, ফাঁক রাখবেন না কথার। মূলা নক্ষত্র হলে আত্মবিশ্বাস বাড়াতে হবে। পূর্বসারা নক্ষত্র কালকের দিনে হাসি মুখে কথা বলবেন, রাগের নেওয়া সিদ্ধান্ত, রাগের বসে করা কাজ সফল কোনো মতে হচ্ছে না।
উত্তরাষাঢ়া নক্ষত্র। কালকের দিনে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে খেয়াল রাখবেন, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা আসতে পারে। পরের রাশি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক হন বা মকর রাশির মানুষ হন, কালকের দিনে ব্যবহার করবেন নাম্বার নাইন, কালকের দিনে লাল রং, হনুমানজিকে ডাকা, 12:05 থেকে 1:40 বুঝে শুনে ব্যবহার করুন, 9:18 মানে 9:20 ধরুন, এখান থেকে 11:40 আপনার জন্য খুব ভালো সময় হচ্ছে আপনি যদি মকর রাশির মানুষ হন। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে সাকসেস আসবে একটু অবস্ট্রাকশানের দ্বারা, বন্ধু বান্ধবী এবং কালিক এনাদের সাপোর্টে কালকে উন্নতি রয়েছে আপনি যদি মকর রাশির মানুষ হন। তাই যেখানে যেখানে কারুর হেল্প লাগবে, কারুর হেল্প লাগতে পারে, কারুর হেল্পে উন্নতি হতে পারে, আপনি সেই জায়গাটা বা সেই দিকটা কিন্তু করুন, নেওয়ার চেষ্টা করুন, রিকোয়েস্ট করুন, কোনো অসুবিধা নেই। আপনার দরকার না, আপনাকে তো রিকোয়েস্ট করতে হবে। তাই এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি মকর রাশির মানুষ হন। তাই কাজ আদায় করুন কথা দিয়ে, কাজ আদায় করুন কাউকে দিয়ে, কাউকে ব্যবহার করে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। শরীর কিন্তু ভোগাতে পারে, ইভেন পরিবারের মেম্বারদের শরীর ভোগাতে পারে। ব্যবসা এবং অর্থ ভালো ফল দিচ্ছে, তাই ব্যবসায়িক দিক, অর্থর দিক এমন কিছু নেগেটিভ নয় বা এমন কিছু খারাপ নয় যেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যেতে পারে। সন্তান সুখ বিদ্যাস্থান দুটো ক্ষেত্রেই ভালো, কিন্তু উগ্রতা বর্জনীয়, রাগ যে নিয়ন্ত্রণ করতে হবে, তাড়াহুড়ো কম করতে হবে, স্বার্থ সিদ্ধির ব্যাপারে সচেতন থাকতে হবে, নিজে অ্যাক্টিভ থাকুন, নিজের দিকটা নিয়ন্ত্রণ করুন, দেখুন কতটা হচ্ছে, কতটা ভালো করতে পারবেন। দাম্পত্য জীবনে স্টেবল রেজাল্ট আশা করতে পারি, প্রেমিক প্রেমিকারা যদিও খারাপ ফল হয়তো একটু পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র পয়সা করি চোট হতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কী করবেন হয়তো বুঝে উঠতে পারবেন না, তাই আরও ভাবুন, কারুর থেকে পরামর্শ নিয়ে এগোন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা শেষ মুহূর্তে কাজ একটু পণ্ড হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কালকের দিনে হলুদের ওপর রঙগুলো ব্যবহার করা উচিত, 4 প্রয়োগ করা উচিত, হনুমানজির পুজো পাঠ করা উচিত বা হনুমানজিকে স্মরণ করা উচিত। 9:15 থেকে আপনি 11:50 ব্যবহার করতে পারেন, 12:40 থেকে 3:00 খুব সাবধানে ধীরে সুস্থে চলবেন, ইভেন কালকের দিনটা থাকবেনই ধীরে সুস্থে। খুব তাড়াহুড়ো করে কোনো নেওয়া সিদ্ধান্ত খারাপ মানে ভালো হচ্ছে না, মাথা অতিরিক্ত গরম হতে পারে, রাগজেদ অকারণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। ইভেন আপনাদের শনি 7:30 চলছে, কম করে ধরে রাখুন 5.5 থেকে 6 চলবে এবং এই পিরিয়ড আপনাকে কাটাতে হবে এখন। তাই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করতে হবে বা ভাবতে হবে যে আমার কোথা দিয়ে সাকসেসগুলো বার করা যায়, কার মাধ্যমে সাকসেসগুলো বার করা যায়। অনেক মেন্টাল প্রেশার আপনার উপর চাপতে পারে, কিন্তু আপনি ঠান্ডা থাকবেন, তাহলেই দেখবেন আপনার কাজ হচ্ছে। ব্যবসা ক্ষেত্র মোটের ওপর শুভ চলছে, তবে একটা ব্যাপার এটা বলতে পারি যে কালকের দিন ফ্যামিলির লাইফ ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ বলুন, প্রেমিক প্রেমিকা বলুন, পারিবারিক জীবন বলুন, ইভেন বাবা মায়ের সাথে সম্পর্ক, আপনার দিক থেকে যদি কোনো নেগেটিভিটি না আসে, কোনো অশুভ ব্যবহার মানে খারাপ ব্যবহার বা খারাপ দিক না আসে, আপনার বিপরীত দিক থেকেও আপনি পজিটিভ রেজাল্টগুলো পাবেন, পজিটিভ দিকগুলো পাবেন। তাই চাকরি বা চাকরি ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে, পরিবারকে সময় দিলে অনেকটা মানসিক সুখ শান্তি পাবেন, অনেকটা মানসিক স্থিতি পাবেন, স্থিতিশীলতার জায়গা বাড়বে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। কুম্ভ রাশির সন্তান সুখ ভালো হলেও বিদ্যাস্থান বা শিক্ষাস্থান খারাপ হচ্ছে, লক্ষ্য রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র, বেশি কথা কালকে না বলাটাই ভালো। শতভিষা নক্ষত্র, পারিবারিক অশান্তিতে একটু ভুগতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে আপনার মেধার দাম পাবেন, আপনি আপনার প্রতিভার দাম পাবেন বা আপনার যোগ্যতার আপনি দাম পাবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। লাস্ট রাশি মীন রাশি, 1 প্রয়োগ, লাল রঙের ব্যবহার, হনুমানজিকে ডাকা,
12:45 পর্যন্ত সময়টাকে ব্যবহার করা যায়। 1:30 থেকে 3টে সাবধানে চলা উচিত হবে বা সতর্কভাবে চলা উচিত হবে। মীন রাশি, কাজ গুছিয়ে নিতে হবে কালকের দিন। যে কোনো কাজ বা যে কোনো কর্মগুলোকে কারুর মাধ্যমে কাউকে রিকোয়েস্ট করে, কাউকে ভালো কথা বলে, কাউকে হাসি মুখে, কাউকে ওয়েল্ডিং করে, তেল মেরে, বাটারিং করে, যাই বলুন, কাজগুলো গুছিয়ে নিতে হবে এবং গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এটাই কিন্তু বেস্ট পার্ট কালকে মীন রাশির জন্য, কারণ কালকের দিনে আটকে থাকা সমস্ত কাজ হয়ে যাবে। যেই কাজগুলো আটকে ছিল, পেন্ডিং ছিল, টাকা পাচ্ছিলেন না, হচ্ছিল না, হয়ে উঠছিল না, এইসব যে ব্যাপারগুলো রয়েছে, যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো পজিটিভ দিক হতে চলেছে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা বা মানুষ হন, ভালো দিক এটা, নতুন দায়িত্ব বুঝে শুনে নেবেন, কারোর দায়িত্ব বুঝে শুনে নেবেন, নিজের ব্যাপারে সচেতন থাকুন, নিজের কাজগুলোর ব্যাপারে সচেতন থাকুন, এটাই সবচেয়ে বড় পাঠ। কোনো জায়গা থেকে পয়সা আটকে থাকলে পেতে পারেন, কিন্তু এবং নতুন কোনো বিষয়ে কথাবার্তা বলা যেতে পারে, নতুন কিছু জানা, নতুন কোনো মানুষের সাথে পরিচয় হয়, এগুলো হতে পারে। কিন্তু কাজকর্ম নতুন কিছুতে এগোতে গেলে একটু একটু বুঝে শুনে এগোবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্যটা সাবধান, আপনার শরীর আশা করছি ভালো থাকবে এবং আপনাকে কাজ করতে হবে। ব্যবসার দিক মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, হিউজ এক্সপেকটেশন রাখবেন না, চালিয়ে নিতে পারবেন। দাম্পত্য জীবনে আশা না রাখাই ভালো হবে, ভালো আশা, অনেক কিছু আশা, অনেক কিছু পাবো, সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ছোটোখাটো বিবাদ হলেও অসুবিধা নেই, কিন্তু দাম্পত্য জীবনে একটা মানসিক কলহর জায়গা চলতে পারে, মানসিক উদ্বেগের জায়গা চলতে পারে, এটা লক্ষ্য রাখবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন। মীন রাশির ক্ষেত্রে একটা ডিসিশান নিয়ে চলা উচিত হবে পরিবারের ক্ষেত্রে, পরিবারের জন্য কিছু ক্রয় করা কালকের দিনে হতে পারে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন আপনি, এটা বলা যেতে পারে। এবং বাবা মা বা ভাই বোন এনাদের এমন কিছু কাজ আপনি করতে পারেন যেখানে ভরসার পাত্র হতে পারেন। বন্ধুত্ব থেকে সাবধান, বন্ধু বান্ধবীদের থেকে একটু সতর্ক থাকুন, তারা কিন্তু আপনাকে ব্যবহার করতে চাইবে, সেটা আপনার প্রতিভা বলুন, আপনার কাজ বলুন, আপনার দক্ষতা বলুন, যাই বলুন, এটা চলতে পারে। সন্তান সুখ ভালো, পড়াশোনাও ভালোই হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অহেতুক পয়সা খরচা করে ফেলতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র গুপ্ত শত্রুতা থেকে সাবধান। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা এড়িয়ে চলুন, ফালতু ঝামেলা, ফালতু বিবাদ, কারুর বিষয়ে আলোচনা এড়িয়ে চলুন। এই মোটামুটি আগামীকালকের রাশিফল, আশা করতে পারবো এই ভিডিওটা কাজে লাগবে, চলার পথে সাহায্য করবে। ডেসক্রিপশন চেক করতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।